সবাইকে বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে একটি ডিসেন্ট্রালাইজড সাইট নিয়ে কথা বলতে চাই। আজকে যে সাইটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে forsage.io। forsage.io সাইটটি হচ্ছে একটি ডিসেন্ট্রালাইজড সাইট। হয়তো আপনাদের মনে অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে ডিসেন্ট্রালাইজড আসলে কী। সো ফ্রেন্ডস, forsage.io এটা হচ্ছে 100% ডিসেন্ট্রালাইজড। এখন আমি আপনাদেরকে ডিসেন্ট্রালাইজড আসলে কাকে বলে এবং এটার আসলে মূলত কাজটা কী সেটা বলবো। সো ফ্রেন্ডস, ডিসেন্ট্রালাইজড হচ্ছে এটা হচ্ছে একটি ম্যাট্রিক সিস্টেম যেটা হচ্ছে ব্লকচেইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। নর্মালি হচ্ছে আমরা যে সকল ইনভেস্টমেন্ট সাইটগুলোতে কাজ করি সেটা হচ্ছে সেন্ট্রালাইজড কেন্দ্রীয়করণ, এবং সেটার একটা নিয়ন্ত্রণ থাকে হচ্ছে সেই সাইটটির মালিকের কাছে। তিনি চাইলে যে কোনো সময় এই সাইটটিকে ম্যানেজ করে দিতে পারে, আবার চাইলে এই সাইটটিকে যে কোনো সময় ফিচার্স চেঞ্জ করতে পারে এবং আপডেটেশন করতে পারে, তার নিজের মতো করে সেটাকে চালাতে পারে। কিন্তু forsage.io সাইটটি হচ্ছে ডিসেন্ট্রালাইজড সাইট। এটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হচ্ছে ব্লকচেইনের হাতে এবং এটা কোনো ব্যক্তি দ্বারা কোনো নিয়ন্ত্রিত কোনো সাইট নয়। সো এটা 100% লেজিট এবং অথেন্টিক একটি সাইট। এটা কিন্তু খুব জনপ্রিয় একটি সাইট হয়ে গিয়েছে অলরেডি, এবং অলরেডি এখানে প্রায় প্রচুর সংখ্যক মানুষ কাজ করছে পুরো বিশ্ব জুড়ে। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই কাজ করতেন forsage.io, কারণ এই সাইটটি হচ্ছে 2020 সালের জুন থেকে কিন্তু এই সাইটটি অলরেডি অনগোয়িং চলছে প্রায় 2.5 বছর যাবৎ। এখন কাজ মোটামুটি ভালো একটা পপুলারিটির জায়গায় পৌঁছে গিয়েছে। সো আজকে এই ডিসেন্ট্রালাইজড forsage.io নিয়ে কথা বলবো। আপনারা যারা এটাতে কাজ করেন তারা তো এখান থেকে ভালো সুযোগ সুবিধা নিচ্ছেন, তাদেরকে নতুন করে কিছু বলার নেই। যারা forsage.io-তে কাজ এখনও শুরু করে না তারা চাইলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে forsage.io-তে আপনারা কীভাবে কাজ করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করতে আপনার কী কী ইনভেস্টমেন্ট লাগবে সেটা এ টু জেড বলবো। সো ফ্রেন্ডস, আমরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ইনভেস্টমেন্ট সাইটগুলোতে কিন্তু আমরা ইনভেস্ট করে থাকি, এবং দেখা গেল আমরা কোনো একটা ইনভেস্টমেন্ট সাইটে ইনভেস্ট করার কিছুদিন পরেই কিন্তু সেই সাইটগুলো কিন্তু স্ক্যাম করে, সেখানে আমাদের একটা রিস্ক থেকে যায়। বাট forsage.io এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড সাইট, এটি কোম্পানিটি যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ আপনারা জানেন যে ইথেরিয়াম, বিটকয়েন, আমরা যে কয়েনগুলো বর্তমান ক্রিপ্টোকারেন্সিতে অনগোয়িং চলছে সেগুলো কিন্তু সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড। কিন্তু বিটকয়েন, ইথেরিয়াম এগুলো কিন্তু কখনো হারাবে না। এগুলো হয়তো দাম বাড়বে, কখনো কখনো কমবে, বাট এই কোম্পানিগুলো, এই কয়েনগুলো কখনো ব্যানিশ হবে না, কারণ এটার নিয়ন্ত্রণ সম্পূর্ণ ব্লকচেইনের হাতে, সম্পূর্ণ ম্যাট্রিক পদ্ধতিতে নিয়ন্ত্রিত হচ্ছে এবং কারো হাতে এটা নিয়ন্ত্রণটা নেই। সো forsage.io ঠিক সেমভাবে বিটকয়েন, ইথেরিয়ামের মতোই এমন একটি সাইট যেটার মাধ্যমে হচ্ছে আপনি মাত্র $32 ইনভেস্ট করে আপনি এখান থেকে লাইফ টাইম ইনকাম করার সুযোগ রয়েছে। এবং এখান থেকে আপনি যদি $32 ইনভেস্ট করেন, এখান থেকে আপনি $32 লক্ষ আপনার ইনকাম করার সুযোগ রয়েছে লাইফ টাইম। সো আপনি যদি চান একটি স্থায়ী একটি কোনো একটা সাইটে কাজ করবেন, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো forsage.io-তে আপনি কাজ করেন। সো ফ্রেন্ডস, এ পর্যন্ত আমি আমার চ্যানেলে যতগুলো ভিডিও দিয়েছি আমি কখনো আপনাদেরকে ইনভেস্টমেন্ট সাইটগুলো নিয়ে কিন্তু আমার বঙ্গটে 360-তে কখনো আপডেট দিই নাই। সো আজকে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যারা আমার চ্যানেলের ভিউয়ার্স রয়েছেন, যারা চাচ্ছেন যে একটি অথেন্টিক একটি সাইট, যে সাইটটিতে আপনারা কিছু টাকা ইনভেস্ট করে লাইফ টাইম প্রতিদিন আপনি এখান থেকে ইনকাম করবেন, আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা forsage.io-তে কাজ করেন। সো ফ্রেন্ডস, এবার আসে এই কোম্পানির মূল কোন দেশের। এই কোম্পানিটি হচ্ছে রাশিয়ান। রাশিয়ান মিস্টার লাড়ু এই কোম্পানিটি প্রথম জুন 1 তারিখ 2020 এই কোম্পানিটি তারা লঞ্চ করে। এবং এই মিস্টার লাড়ু যিনি হচ্ছে তিনি কিন্তু ম্যাট্রিক ভার্সন যেটি রয়েছে, ক্রিপ্টোকারেন্সি ম্যাট্রিক্স প্রজেক্ট যেটি রয়েছে সেটা তিনি ডেভেলপ করেন নিজেই। সো উনি কিন্তু খুব এক্সপিরিয়েন্সড, এবং তিনি প্রথম জুনে যখন এই সাইটটি লঞ্চ করেছে, লঞ্চ করার পর এই সাইটটির জনপ্রিয়তা দেখে এটাকে উনি ডিসেন্ট্রালাইজডভাবে ব্লকচেইনের হাতে ছেড়ে দিয়েছে এবং ব্লকচেইনের মাধ্যমে এটা নিয়ন্ত্রিত হচ্ছে। সো এটা কখনো স্ক্যাম করার কোনো সম্ভাবনা নয়। যারা আমাকে আমাকে দেখে বিভিন্ন অ্যাপ মাইনিংয়ে কাজ করে, আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা মিনিমাম কিছু টাকা, এখানে কিন্তু $32 দ্যাট মিনস হচ্ছে প্রায় আপনার বর্তমান যদি টাকা হিসাব করি প্রায় আপনার 3700-3800 টাকার মতোই আপনার এখানে, আপনার যদি আপনি লাইফ টাইম জাস্ট একবার যদি ইনভেস্ট করেন এবং আপনি এখান থেকে লাইফ টাইম এখান থেকে আপনি ইনকাম করে নিতে পারেন কোনো রকম রেফার ছাড়াই, কোনো রেফার করতে হবে না আপনার এখানে। আপনি যদি চান যে আপনি নিজে শুধু এখানে জয়েন করে কাজ করবেন, আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো রেফারের প্রয়োজন নেই। শুধুমাত্র আপনার $3800 আমি এখানে $32 BUSD আপনি ক্রয় করে আপনি এখানে কাজ করতে পারেন। সো ফ্রেন্ডস, এবার আসি
সুপ্রেস, আপনাদের মনে হয়তো অনেকের প্রশ্ন জাগতে পারে যে এই সাইটটাতে আমার আমি কাজ করতে হলে আমার কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে এবং এখান থেকে আমি ইনভেস্ট করলে আপনি এখান থেকে কিভাবে ইনকাম করতে পারবো এবং কতভাবে আমি এখান থেকে ইনকাম করতে পারবো, এই প্রশ্নগুলো হয়তো আপনাদের মনে হয়তো উকি মারছে এবং আপনারা হয়তো অনেকে জানতে চাচ্ছেন। সো এবং এখানে আসলে গ্যারান্টিটা কি, সো আমি আপনাদেরকে যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে আমি নিজে গ্যারান্টি দিচ্ছি যে এই সাইটটা থেকে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন, কারণ এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড একটি সাইট, এটা যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আপনার 0% রিস্ক আপনার রয়েছে। সো যারা এখানে আপনি যদি ইনভেস্ট সাইট খুঁজছেন, অনেকে আমাকে বলছেন যে আমার একটা সাইট আপনি দেন যে সাইটটিতে আমরা লাইফ টাইম ইনকাম করতে পারবো, সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো ফোর্সেস ডট আইওতে আপনারা কাজ করেন, কারণ ফোর্সেস ডট আইও অলরেডি 2 বছর একটা মার্কেটে জনপ্রিয়তার সহিত কিন্তু কাজ করে যাচ্ছে। সো এই সাইটটি সবচেয়ে ভালো যে সুযোগ সুবিধা সেটা হচ্ছে আপনি এখানে তিনভাবে ইনকাম করতে পারবেন। এখানে ইনকাম করতে পারবেন হচ্ছে আপনি যার আন্ডারে জয়েন করেছেন, দ্যাট মিনস হচ্ছে আমার ডাউনলোড আপনারা যারা জয়েন করবেন, আপনারা যদি কাজ নাও করেন আমার কাছ থেকে কিন্তু আপনারা একটা ইনকাম আপনারা পাবেন। সো যারা ফোর্সেস ডট আইওতে জয়েন করবেন, আমার ডাউনলোডে জয়েন করেন অথবা যার আন্ডারে জয়েন করেন না কেন, অবশ্যই অবশ্যই আপনার অফলাইন একজন স্ট্রং পার্সন হতে হবে যে প্রতিনিয়ত মানুষকে জয়েন করাচ্ছে, এরকম একটা লোকের মাধ্যমে আপনারা জয়েন করবেন, তাহলে হচ্ছে আপনি এখান থেকে বসে বসে প্রতিদিন আপনি এখান থেকে একটা পার্সেন্টেজ আপনি ইনকাম করে নিতে পারবেন। সো ফোর্সেস ডট আইওতে হচ্ছে আপনি তিনভাবে ইনকাম করতে পারবেন, একটা হচ্ছে আপনার অফলাইন থেকে আপনার ইনকাম, যেটা হচ্ছে ক্রস ইনকাম যেটাকে বলা হয়, দ্বিতীয়ত হচ্ছে আপনার নিজের ইনকাম, আপনি নিজে রেফার করে যে ইনকামটা পাবেন সেটা, তৃতীয়ত হচ্ছে আপনার ডাউনলাইন থেকে একটা ইনকাম আপনি এখান থেকে পাবেন। সো এখানে কিন্তু আপনি যদি রেফার না করতে পারেন তাহলে আপনি কিন্তু দুইভাবে ইনকাম করতে পারছেন, ক্রস ইনকাম যেটা হচ্ছে অফলাইন থেকে ইনকাম করতে পারবেন এবং আপনার নিজের যে ইনকামটা সেটা আপনি। সো ফ্রেন্ডস, আপনি এখানে হয়তো অনেকে চিন্তা করছেন যে আমি জয়েন করার পর যদি রেফার করতে না পারি তাহলে আমি এখান থেকে ইনকাম করতে পারবো না, এমনটা কিছুই নয়, আপনার রেফার করতে হবে না, শুধুমাত্র আপনি যদি এখানে জয়েন করে বসে থাকেন আপনি আপনার অফলাইন থেকে একটা ইনকাম পাবেন, কারণ আপনি জানেন আমি একজন ইউটিউবার, সো আমি আমার ডাউনলোডে যদি আপনি জয়েন করেন আমি কিন্তু প্রতিনিয়ত মানুষকে জয়েন করাচ্ছি, সো আমি যাদেরকে জয়েন করাচ্ছি তাদের কাছ থেকে কিন্তু আপনি ক্রস একটা ইনকাম আপনি পাচ্ছেন। সো আপনি অবশ্যই যার আন্ডারে জয়েন করেন না কেন, অবশ্যই আপনি যার রেফারে জয়েন করবেন তাকে অবশ্যই একজন স্ট্রং আপনার কী বলে স্ট্রং পার্টনার হতে হবে, যে নাকি প্রতিনিয়ত কাউকে না কাউকে জয়েন করাচ্ছে, তাহলেই আপনি এখান থেকে ইনকামটা আপনি পাবেন। এমন কারো ডাউনলাইন আপনি জয়েন করবেন না যে নাকি শুধুমাত্র বসে থাকে যে কাজ করে না, আপনি তার আন্ডারে জয়েন করলে কিন্তু আপনি এখান থেকে ইনকামটা পাবেন না। সো অবশ্যই এমন একজন স্ট্রং পার্সনের আন্ডারে আপনি জয়েন করবেন যে কিনা প্রতিনিয়ত কাজ করছে। সো ফ্রেন্ডস, ইনকামের বিষয়টা বললাম এবং এবার আসি এখানে আপনি কত টাকা ইনভেস্টমেন্ট আপনার করতে হবে। সো এখানে ইনভেস্টমেন্ট করার জন্য আপনার লাগবে $28 এবং $4 BNB। সো আপনার $28 লাগবে এবং $4 BNB লাগবে, টোটাল হচ্ছে $32। সো এই $32 যদি আপনি এখানে ইনভেস্ট করেন তাহলে হচ্ছে আপনার এখান থেকে লাইফ টাইম একটা ইনকাম আপনার করার সুযোগ রয়েছে এবং প্রতি মাসে এখান থেকে আমি আপনাদেরকে গ্যারান্টি দিব যদি আপনি এখানে জয়েন করার পর যদি মোটামুটি আপনি বসেও থাকেন তারপরও আপনি প্রতি মাসে আপনি এখান থেকে $100 পর্যন্ত আপনি ইনকাম করার সুযোগ আপনার রয়েছে। সো এটা শুধু বলছে আপনি যদি বসে থাকেন, বসে বসে যদি আপনি জাস্ট $32 ইনভেস্ট করে যদি আপনি বসে থাকেন তাহলে আপনি প্রতি মাসে এখান থেকে আপনি $100 থেকে $150 ইনকাম করার আপনার সুযোগ রয়েছে, আর যদি আপনি রেফার করেন তাহলে হচ্ছে আপনার ইনকাম এখান থেকে আপনি $500 থেকে $1000 আপনি প্রতি মাসে উইথড্র করার আপনার সুযোগ রয়েছে। আর যদি নিজে নিজে কাজ না করে যদি অ্যাকাউন্টটা করে বসে থাকেন, আমার ডাউনলাইনে যদি আপনি অ্যাকাউন্টটা করে যদি আপনি বসে থাকেন আমি কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাবো, প্রতিনিয়ত এটা নিয়ে আপডেট দেবো এবং অনেকেই কিন্তু আমার ডাউনলাইনে জয়েন করবে, আপনি তাদের কাছ থেকেও কিন্তু আপনি ইনকামটা আপনি পাবেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আজকের এই ফোর্সেস ডট আইওতে জয়েন করার চিন্তাভাবনা করবেন, কারণ আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি যে এই সাইটটাতে আপনারা কাজ করতে পারেন। সো ফ্রেন্ডস, এবার আসি এখানে আপনি কিভাবে ডলার কিনবেন। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে আমি যেহেতু এই সাইটটিতে কাজ করবো আমি কিভাবে ডলারটা কিনবো, কোথা থেকে কিনবো, আসলে কিভাবে অ্যাকাউন্ট করবো। সো আমি কিন্তু অ্যাকাউন্ট কিভাবে করবেন সেই প্রসেসটা একটু পরে দেখিয়ে দিচ্ছি এবং আপনাদের এই সাইটটাতে জয়েন করার জন্য আপনাদের একটা বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে এবং একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট লাগবে। সো বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে করবেন সেটা নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে, ভিডিও ডেসক্রিপশন বক্সে বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে করবেন সেটা নিয়ে আমার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দিব, যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নেই তারা চাইলে বাইন্যান্স অ্যাকাউন্টটা করে নিতে পারেন এবং আপনারা চাইলে কিন্তু বাইন্যান্স পিটুপির মাধ্যমে থেকে কিন্তু ডলারটা ক্রয় করতে পারেন, কারণ আপনি যদি কাউকে বাইন্যান্স পিটুপিতে যদি টাকা দিয়ে দেন সে আপনাকে ডলারটা দিয়ে দিবে। যদি আপনাদের এতেও যদি কোনোরকম সমস্যার সম্মুখীন হন যে আপনি পারবেন না তাহলে আপনি আমাকে সরাসরি বিকেশ অথবা নগদে টাকা দিয়ে দিবেন, আমি আপনাকে ডলার দিয়ে দিব সরাসরি আপনার ট্রাস্ট ওয়ালেটে। সো আপনাদেরকে এই সাইটটিতে কাজ করা
করার জন্য আপনার একটা ট্রাস্ট ওয়ালেট লাগবে। সো আপনার ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করে নেবেন, কীভাবে ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করবেন সেটা নিয়ে কিন্তু আমার একটু পরে আমি আপনাদেরকে সেই বিষয়টি নিয়ে ভিডিওতে দেখিয়ে দিব। সো ফ্রেন্ডস, যাদের বাইন্যান্স থেকে ডলার ক্রয় করতে যদি অথবা কারো কাছ থেকে ডলার ক্রয় করতে যদি মনে হয় যে আপনি পারবেন না, তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে এবং মোবাইল স্ক্রিনে আমার নাম্বার রয়েছে, আপনি আমাকে সরাসরি ফোন দিবেন, আমি আপনাকে আপনি আমার নগদ অথবা বিকেশে টাকা দিয়ে দিলাম, আমি আপনাকে ডলারটা দিয়ে দিব সরাসরি আপনার ট্রাস্ট ওয়ালেট, আমি আপনাকে ডলারটা দিয়ে দিব, আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে সরাসরি আপনি জয়েন করতে পারবেন। এবং আপনাদের যদি জয়েন করতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আপনি আমাকে নক করবেন, আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাদেরকে কীভাবে কাজ করবেন সেটা নিয়ে আমি আপনাদেরকে এ টু জেড আমি আপনাদের গাইডলাইন দেবো। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এবং আপনি চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন এবং আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে। আপনি যদি জয়েন করতে ইচ্ছুক হন তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং আমাকে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আমি আপনাদেরকে 100% গাইডলাইন দেবো। সো ফ্রেন্ডস, আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে এখানে ডিপোজিট করবেন এ টু জেড প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এখন আমার বাইন্যান্স অ্যাকাউন্টে রয়েছে, বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর আমি সরাসরি আমার স্পট ওয়ালেটে চলে গেলাম। স্পট ওয়ালেটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে $33 BUSD রয়েছে দেখতে পাচ্ছেন। সো এখান থেকে হচ্ছে $28 হচ্ছে আমার BUSD লাগবে এবং আর হচ্ছে $4 আমার BNB লাগবে। সো আমি এখান থেকে এটা ট্রান্সফার করবো এখন হচ্ছে আমার ট্রাস্ট ওয়ালেটে। সো প্রথমত হচ্ছে আমার যেহেতু BNB নাই, আমি এখন কী করবো, আমি এখানে BSDটাকে আমি হচ্ছে BNBতে কনভার্ট করবো। সো কনভার্ট করার জন্য যেটি করতে হবে, আপনি হোম পেজে চলে আসবেন, হোম পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মোর একটি অপশন রয়েছে। সো আপনি সরাসরি মোড়ে চলে যাবেন। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনাদের যারা বাইন্যান্স পিটুপি সম্পর্কে অবগত রয়েছেন, আপনারা চাইলে বাইন্যান্স পিটুপি থেকেও আপনারা ডলার কিনতে পারবেন। ডলার কেনার জন্য দেখতে পাচ্ছেন পিটুপি ট্রেডিং একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, পিটুপি ট্রেডিং। আপনাদের যাদের ডলারের প্রয়োজন তারা চাইলে পিটুপি ট্রেডিংয়ের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে বাই এবং সেল দুটি অপশন রয়েছে, আপনি চাইলে এখান থেকে বাই করতে পারেন, চাইলে এখানে আপনি সেলও করে দিতে পারেন, আপনি চাইলে এখান থেকে বাই সেল করতে পারেন। আর যদি আপনাদের ডলার কিনতে কোনো রকম সমস্যা হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আমাকে যদি টাকা দিয়ে দেন আমি আপনাদেরকে ডলার দিয়ে দিতে পারবো আপনার বাইন্যান্স অথবা ট্রাস্ট ওয়ালেটে সরাসরি। সো এবার আসে আপনি কীভাবে BUSDটাকে আপনি BNBতে কনভার্ট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন রয়েছে, আপনি মোড়ে চলে যাবেন, মোড়ে যাওয়ার পর একটু নিচে স্ক্রল করে চলে যাবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কনভার্ট নামক একটি অপশন রয়েছে, আপনি সিম্পলি কনভার্টের উপরে ক্লিক করে দেবেন। কনভার্টের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রথম হচ্ছে আপনার কয়েনটা সিলেক্ট করে দিতে হবে, আমার যেহেতু কয়েনটা BUSDতে রয়েছে আমি এখানে দেখতে পাচ্ছেন BUSD আমি এটা সিলেক্ট করে দেবো। এটা সিলেক্ট করার পর হচ্ছে আমি এটাকে কীতে কনভার্ট করতে চাই, দেখতে পাচ্ছেন BTC রয়েছে, আমি এখানে এটাকে আমি BNB করে দেবো। সো এখান থেকে আমি BNBটা করে দিচ্ছি দেখতে পাচ্ছেন BUSD টু BNB। সো আমার এখানে যেহেতু $33 BUSD রয়েছে, আমি এখন $5 আমি হচ্ছে এখন $4 আমি এটাকে BNB করবো। সো আমি এখন এটাকে 4 এবং BNB করে নিচ্ছি, আমি অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি, এটাকে আমি প্রিভিউ কনভার্সন নিচে দেখতে পাচ্ছেন আপনি এটাকে করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট রয়েছে, চেক সেকেন্ড উঠতেছে, আপনি এটাকে জাস্ট কনভার্টে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অলরেডি কনভার্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। ওকে, সো ফ্রেন্ডস, এবার হচ্ছে আপনাকে একটা ট্রাস্ট ওয়ালেট লাগবে। আপনার প্রথম আপনার ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করতে হবে। ট্রাস্ট ওয়ালেটটি ক্রিয়েট করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে, আপনি সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন। আমরা যেহেতু অ্যাকাউন্ট আমরা ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে করবো, সো আপনার অবশ্যই ট্রাস্ট ওয়ালেট লাগবে। আপনি গুগল প্লে স্টোরে যাওয়ার পর হচ্ছে ট্রাস্ট ওয়ালেট সার্চ করবেন। সো ফ্রেন্ডস, আপনার যদি ট্রাস্ট ওয়ালেট থেকে থাকে আমি আপনাদেরকে সাজেস্ট করবো নতুন আরেকটা ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। নতুন ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটাতে কানেক্ট করবেন, আপনার পুরনো ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে কানেক্ট করার না করাটাই বেটার হবে। সো আপনি নতুন একটা ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ওপেন অপশন রয়েছে, ডাউনলোড করার পর ওপেনে ক্লিক করে দেবেন। সিম্পলি হচ্ছে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন। আপনি এটাকে কী করবেন, এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেট একটা অপশন রয়েছে, আপনি ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাকে টিক চিহ্ন করে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর হচ্ছে আপনি নিজের মতো করে এখানে 6টিদের পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন। আমি জাস্ট এটা হচ্ছে প্রোমো একটা অ্যাকাউন্ট করছি আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। সো আপনি এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এটাকে আপনি টিক মার্ক করে দেবেন। করার পর আপনি কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আপনাকে 12 ডিজিটের একটা পাসপ্রেস দেওয়া হবে, সিক্রেট প্রেস দেখতে পাচ্ছেন। এটা হয়তো সিকিউরিটি ইস্যুর কারণে হয়তো আপনার এটা ব্ল্যাক দেখাচ্ছে আমার স্ক্রিনটা। সো এটা যেহেতু একটা সিক্রেট ফ্রেস এই কারণে হচ্ছে ট্রাস্ট ওয়ালেট থেকেই হচ্ছে এটাকে তারা হাইড করে রেখেছে। সো আপনি এটা দেখতে পারবেন, আপনি সিম্পলি এখানে নিচে দেখতে পাবেন 12 ডিজিটের শব্দ দেখতে পারবেন, এটাকে জাস্ট নিচে ক্লিক করে কপি করে নেবেন অবশ্যই, কারণ এটা আপনার কপি করে আপনি এটা যে কোনো একটা স্থানে আপনি এটা সেভ করে রাখবেন, আপনার জিমেইল অথবা যে কোনো একটা নোটে এটা সেভ করে রাখবেন, কারণ পরবর্তীতে যখন আপনি ট্রাস্ট ওয়ালেটে লগ ইন করতে যাবেন তখন আপনি 12 ডিজিটের পাসপ্রেস আপনার লাগবে। সো আপনি কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর হচ্ছে আপনি সিম্পলি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর হচ্ছে দেখতে পাবেন আবার যে আপনি যে 12 ডিজিটের সিক্রেট
রেস্ট্রিক্টেড পাসটা আপনি পেয়েছেন সেই 12 ডিজিট রেস্ট্রিক্টেড পাসগুলো আপনি হচ্ছে 1 2 3 নাম্বার 4 নাম্বার এরকম করে আপনি সিরিয়াল মেনটেন করে হচ্ছে আপনি এগুলোকে আবার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে সো প্রথমত হচ্ছে আপনি 12 ডিজিট রেস্ট্রিক্টেড পাসটা আপনি সেভ করে রাখবেন সেভ করার পর হচ্ছে আপনি পরবর্তী স্টেপে আপনি যখন যাবেন তখন হচ্ছে আপনাকে 1 2 3 এরকম নাম্বারগুলো আপনাকে সিরিয়াল মেনটেন করে আপনাকে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করার পর হচ্ছে আপনি এখানে ডান অপশন রয়েছে আপনি ডানে ক্লিক করে দেবেন সো অবশ্যই আপনি 12 ডিজিট পাসওয়ার্ড আপনি সেভ করে রাখবেন আদারওয়াইজ কিন্তু আপনি অ্যাকাউন্টের আর কোনো অ্যাক্সেস পাবেন না যদি আপনি এগুলো হারিয়ে ফেলেন সো অবশ্যই অবশ্যই আপনি এগুলো আপনার জিমেইলে সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে আপনার এটা হারানোর কোনো ভয় না থাকে সো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে পেলে আপনি সরাসরি অ্যাকাউন্টে প্রবেশ করবেন ফ্রেন্ডস আমি এখন সরাসরি আমার ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করলাম ট্রাস্ট ওয়ালেট আসার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিএনবি কি বিএনবি স্মার্ট চেইন কিন্তু অলরেডি রয়েছে এবার হচ্ছে বিইউএসডি ওয়ালেট আমাদেরকে অ্যাড করতে হবে অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট চিহ্ন রয়েছে আপনি সিম্পলি থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখানে বিইউএসডি যেটা রয়েছে দেখতে পাচ্ছেন সো দেখতে পাচ্ছেন বিপ 20 আপনার আমাদের এই ওয়ালেটটা লাগবে আপনি এখানে দেখতে পাচ্ছেন বিইউএসডি বিপ 20 আপনার এই ওয়ালেটটা এখান থেকে ক্লিক করে এটাকে আপনার ওপেন করে দেবেন ওপেন করার পর আপনার ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বিএনবি স্মার্ট চেইন রয়েছে এবং আমাদের বিইউএসডি ওয়ালেট রয়েছে দুটো রয়েছে দেখতে পাচ্ছেন সো আমি সিম্পলি হচ্ছে বিইউএসডি এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমি রিসিভে ক্লিক করে আমি এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা নিয়ে নিব ওয়ালেট অ্যাড্রেসটা নেওয়ার পর আমি সরাসরি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে যাব সো ফ্রেন্ডস আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম আপনি আগে আপনার ট্রাস্ট ওয়ালেটে ওয়ালেট রেখে দেবেন আপনার ব্যালেন্সটা অথবা আপনি যদি চান যে ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে আপনি চাইলে একটা ডিপোজিট করে নিতে পারেন অথবা কারোর কাছ থেকে ট্রাস্ট ওয়ালেট কিনে নিতে পারেন সো আমার এখানে দেখতে পাচ্ছেন বিইউএসডি রয়েছে আমার এখানে রয়েছে হচ্ছে 29 বিইউএসডি রয়েছে আমি এখান থেকে হচ্ছে আমি এখন উইথড্র করব আমি সরি সো আমি আবার বিইউএসডিতে চলে যাবো বিইউএসডি যাওয়ার পর হচ্ছে এখানে আমি সিম্পলি হচ্ছে উইথড্রোতে ক্লিক করবো ক্লিক করার পর হচ্ছে সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক এখানে ক্লিক করার পর হচ্ছে এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব যেটা আমি কপি করেছি সেটা দেওয়ার পর হচ্ছে এখানে আমি নেটওয়ার্কটা সিলেক্ট করে দিব দেখতে পাচ্ছেন বিপ 20 বিএনবি বিপ 20 অথবা অবশ্যই আপনি এটা সিলেক্ট করে দেবেন তা আদারওয়াইজ আপনি এটা পাবেন না দেওয়ার পর হচ্ছে এখানে আপনি অ্যামাউন্টটা দিয়ে দিবেন $28 আমি এখান থেকে উইথড্রো করব দেখতে পাচ্ছেন সিম্পলি আপনি উইথড্রোতে ক্লিক করে দেবেন উইথড্রোতে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনার বিএনবি স্মার্ট চেইন বিপ 20 এটা কারেক্ট আছে কিনা সেটা তার কনফার্মেশন চাচ্ছেটা আপনি কনফার্ম করে দেবেন কনফার্ম করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রিস্ক ওয়ার্নিং চাচ্ছেটাকে আপনি ভ্যারিফাই নাওতে ক্লিক করে দেবেন ভ্যারিফাই নাওতে ক্লিক করার পর হচ্ছে আপনাদের হয়তো এরকমটা হতে পারে কারণ নতুন ওয়ালেটে উইথড্রো করার জন্য হচ্ছে ভ্যারিফাই নাওতে ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসে সো আপনি এটাকে ভ্যারিফাই করে নেবেন সো আপনি এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বর যে অপশনটি রয়েছে অ্যাড্রেসেস অফ পিপল আই নো ইন রিয়েল লাইফ এটা করে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনি কনফার্ম এক নাম্বার দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন ওকে সাবমিটে ক্লিক করার পর হচ্ছে আপনি কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ভ্যারিফিকেশন কোড চাচ্ছে আপনি এটাকে ভ্যারিফিকেশন করে দেবেন নতুন ওয়ালেটের ক্ষেত্রে হচ্ছে এরকমটা অনেক সময় হয় যেহেতু আমি নতুন ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করেছি আপনাদের দেখানোর সুবিধার্থে সো এখানে আপনার হচ্ছে ফোন নাম্বার ভ্যারিফিকেশান চাবে ফ্রেন্ডস আমি আমার কোড নাম্বারগুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি সিম্পলি হচ্ছে সাবমিটে ক্লিক করে এটাকে আমি কনফার্ম করে দেবো সেটাকে কনফার্ম করে দেবো সো আমি এটাকে সাবমিট করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন বিহু হিস্ট্রি আমার এটা প্রসেসিংয়ে রয়েছে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার 28 বিইউএসডি আমার ওয়ালেটে চলে এসেছে দেখতে পাচ্ছেন এবার হচ্ছে আমি বিএনবি কয়েন্ট আমি ট্রান্সফার করব আমি রিসিভে ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেব কপি করার পর আমি সরাসরি আবার আমার বাইন্যান্স ওয়ালেটে চলে যাব ওকে আমি আমার বাইন্যান্স ওয়ালেটে চলে আসলাম আসার পর হচ্ছে এখানে যেটি করতে হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে বিএনবি কয়েন রয়েছে আমি এটাকে উইথড্রোতে ক্লিক করব উইথড্রোতে ক্লিক করার পর সেন্ড ক্রিপ্টো এখানে হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিব তারপর হচ্ছে এখানে আমি বিপ 20 অলরেডি কিন্তু বাইন্যান্স স্মার্ট চেইন এটা নিয়ে নিয়েছে এখানে আমি $4 উইথড্রো দিয়ে দিচ্ছি সো এখানে আমাকে একটু বাড়তি দিতে হবে সো যেহেতু এখানে 1 সেন্ট হচ্ছে তারা ইয়ে হিসাবে কাটবে সো আমি 4.1 সেন্ট আমি উইথড্রো দিচ্ছি আমি উইথড্রোতে ক্লিক করব ওকে সো ফ্রেন্ডস আমি এটা হচ্ছে ম্যাক্সিমামটা আমি উইথড্রো দেবো যেহেতু এটা বিএনবি আমি এটা ম্যাক্সিমামটা আমার এখানে প্রায় $4 সামথিং রয়েছে আমি এটাকে উইথড্রো দিয়ে দিচ্ছি পুরোটাই সো সিম্পলি হচ্ছে আমি উইথড্রোতে ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আবার কনফার্মেশন চাচ্ছে কনফার্ম দিয়ে দিব আমি ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড চাচ্ছে আমি সিকিউরিটি কোডগুলো দিয়ে দিব আমার ফোন নাম্বার এবং জিমেলে চলে যাবো বাইন্যান্সের সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে আপনার ফোন নাম্বার এবং জিমেলে ভ্যারিফিকেশান ছাড়া কিন্তু তারা আপনাকে উইথড্রোটা দেয় না সেটা খুবই ভালো জিনিস
আমি আমার কোডগুলো দিয়ে দিলাম, তারপর আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইথড্রল প্রসেসিং এ রয়েছে, এটা উইথড্রটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পর হচ্ছে আমাদের পরবর্তী কাজটা করতে হবে, কিভাবে আপনি ফোর্সেজ অ্যাকাউন্ট করবেন সেটাই। সো আমি আপনাদেরকে প্রসেসটা দেখানোর মূল কারণ হচ্ছে আপনারা অনেকে হয়তো ডিপোজিট করতে পারবেন না, বাইন্যান্সে কীভাবে ট্রাস্ট ওয়ালেট ডিপোজিট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং কীভাবে আপনি এটাকে কনভার্ট করবেন, কীভাবে আপনি বিএসডি থেকে বিএনবি কনভার্ট করবেন, অথবা আপনার যদি ইউএসডি থেকে থাকে আপনি সেটাকে কীভাবে কনভার্ট করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। আপনার সেভাবে করে এগুলো কনভার্ট করে নেবেন। সো আমি হয়তো আমার ট্রাস্ট ওয়ালেট আমি প্রবেশ করব। ট্রাস্ট ওয়ালেট আসার পর হচ্ছে আমাদের এখানে আমাদের মূলত কাজটা করতে হবে, আমি এটা সিকিউরিটি দিয়ে দিলাম, তারপর হচ্ছে এটা একটু সময় নেবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানে বিএনবিটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন $4.40 রয়েছে এবং $28 বিউএসডি রয়েছে। এবার আমি হচ্ছে সরাসরি ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ একটা অপশন রয়েছে, আপনি সিম্পলি ব্রাউজে ক্লিক করে দেবেন। আবার দেখিয়ে দিচ্ছি, ব্রাউজে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে লিখে সার্চ করবেন forsage.io লিখে আপনি সার্চ করবেন, ডানে ক্লিক করবেন। সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমি সরাসরি forsage.io অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেছি। প্রবেশ করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে লগইন ইনটু ইউর অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে রেজিস্টার। সো আমাদের যেহেতু অ্যাকাউন্ট করা নেই, আমাদেরকে যেটি করতে হবে রেজিস্টারে ক্লিক করতে হবে। ওকে, সো আপনার রেজিস্টারে ক্লিক করার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন ইথেরিয়াম চেন রয়েছে, আমরা জাস্ট এখানে ক্লিক করে এটাকে আমরা বিএনবি চেন করে দেবো। দেখতে পাচ্ছেন উপরে বিএনবি চেন রয়েছে, আপনি এটাকে বিএনবি করে দেবেন। ওকে, বিএনবি করার পর হচ্ছে আমাদেরকে যেটি করতে হবে, এখানে যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে আমাদের, প্রথমত রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার বিইউএসডি, আমরা সিম্পল হচ্ছে রেজিস্টার বিইউএসডি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাগ্রিয়ান টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, আপনি এটাকে অ্যাগ্রিয়ান টার্মসগুলিকে টিক মার্ক করে দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। ওকে, আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দিয়েছি। অ্যাকসেপ্টে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনার ওয়ালেট কানেকশন চাচ্ছে, আপনি এটাকে কানেক্ট করে দেবেন। সিম্পলি কানেক্টে ক্লিক করে দেবেন। কানেক্টে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে ইউর আফলাইন চাচ্ছে, এখানে হচ্ছে আপনি আমার রেফার কোডটি ইউজ করবেন। আপনি জাস্ট এখানে একটাকে ডিলিট করে আমার রেফার কোডটি ইউজ করবেন। কোডটা হচ্ছে 640563, আমি আবারও বলছি 640563, এই রেফার কোডটি ইউজ করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার রেফার কোডটি থাকবে। সো আমি আবারও বলছি 640563, আপনার জাস্ট একটাকে ডিলিট করে দিয়ে 640563 এটা টাইপ করে দিয়ে আপনি সিম্পলি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। কোডটি ইউজ করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিচের একটা অপশন রয়েছে অ্যাপ্রুভ বিইউএসডি, আপনি সিম্পলি অ্যাপ্রুভ বিইউএসডিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে দেখতে পাচ্ছেন স্মার্ট কন্ট্রাক্ট সেল কল এখানে চাচ্ছে, আপনি জাস্ট এটাকে কনফার্ম করে দেবেন। আমি এটাকে কনফার্ম করে দিচ্ছি। ওকে, কনফার্ম করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াজ সেন্ট, এটা কিন্তু প্লিজ ওয়েট, একটু সময় অপেক্ষা করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, এটা একটু লোডিং হোক। ওকে, সো দেন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার সব কিছু কিন্তু এখানে টিকমার্ক হয়ে গেছে। আপনার কিছু সময় ওয়েট করবেন, এখানে সবগুলো টিকমার্ক হয়ে যাওয়ার পর হচ্ছে আপনার সিম্পলি হচ্ছে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দেবেন। ওকে, এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ চাচ্ছে, আপনি এটাকে অ্যাপ্রুভ করে দেবেন। আমি এটাকে অ্যাপ্রুভ করে দিচ্ছি এবং সিকিউরিটি রিকোয়ার্ড এটা করে দিলাম। করার পর হচ্ছে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাক্টিভেটিং X3 এবং X4 এটা হচ্ছে আপনার অ্যাক্টিভেট হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা অ্যাক্টিভেট হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা অ্যাক্টিভেট হওয়ার পর হচ্ছে আপনার সিম্পলি অ্যাক্টিভেট এক্স এখানে আপনার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর হচ্ছে আবার এটা চেকিং নিচ্ছে, চেকিং নেওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ রিকোয়ার্ড, আপনি এটাকে অ্যাপ্রুভ রিকোয়ার্ড বিইউএসডি দেখতে পাচ্ছেন এখানে, অ্যাপ্রুভ রিকোয়ার্ড বিইউএসডি আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে আবার স্মার্ট কন্ট্রাক্ট কল এখানে চাচ্ছে, এটাকে আপনি কনফার্ম করে দেবেন। আমি এটাকে কনফার্ম করে দিচ্ছি। আবার রিকোয়ার্ড এটাকে করার পর হচ্ছে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সেন্ট প্লিজ ওয়েট, আমাকে কিছু সময় ওয়েট করতে হবে। আমি একটু ওয়েট করলাম। সো আপনারা যতক্ষণ পর্যন্ত এখানে এগুলো সবগুলো টিকমার্ক না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করবেন। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি সবগুলো টিকমার্ক হয়ে গেছে, আমি এটাকে অ্যাক্টিভেট করে দেব। অ্যাক্টিভেট করার পর আবার হচ্ছে আপনাদের এখানে যেহেতু সাইটটা স্লট আপনাকে অ্যাক্টিভেট করতে হবে, সেই জন্য আপনাকে একটু সময় নিয়ে আপনাকে এটাকে সবগুলো স্লটে আপনি স্টেপ বাই স্টেপ আপনাকে অ্যাক্টিভেট করতে হবে, কারণ চারটা স্লটকে আপনাকে আলাদা আলাদা করে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। সো আপনি যতবার এখানে অ্যাপ্রুভ চাইবে ততবার আপনি অ্যাপ্রুভ করে দেবেন। সো এটা কিন্তু লোডিং নিচ্ছে, দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেটিং প্রোগ্রাম এখানে উপরে কিন্তু এটা লোডিং হচ্ছে, আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট গোল্ড, এবার হচ্ছে গোল্ড স্লটটা আমি অ্যাক্টিভেট করবো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ বিইউএসডি, এটাকে আবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর হচ্ছে আপনারা একটু ওয়েট করবেন, কনফার্ম করে দেবেন এটাকে। আমি এটাকে কনফার্ম করে দিচ্ছি। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন এটা ট্রানজ্যাকশন ওয়াজ সেন্ট, এটা সময় নিচ্ছে একটু, এটা সময় নেওয়ার পর হচ্ছে ওকে।
সো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে। আমি এটাকে অ্যাক্টিভেট এক্স গোল্ড, এবার এক্স গোল্ড স্লটটা আমি ওপেন করেছি এবং এটা আমি কানেক্ট করব, কনফার্ম করে দেব। এবং আমার সিক্রেট রেকর্ড কোড আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে একটু সময় নেবে। ঠিক সেমভাবে আগে যেভাবে করে আপনি অ্যাক্টিভেট করেছেন ঠিক সেমভাবে আপনাকে এটা অ্যাক্টিভেট করতে হবে। সো এটা অ্যাক্টিভেট হচ্ছে, হওয়ার পর হচ্ছে একটু সময় নেবে অ্যাক্টিভেটিং প্রোগ্রাম। এটা দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। ওকে, সো আপনাদের একটু ওয়েট করতে হবে কারণ এটা ফাইনাল স্টেজ, এক্স গোল্ড হচ্ছে ফাইনাল স্টেজ। এটা হওয়ার পরে আমার দেখতে পাচ্ছেন লগ টু ইউর অ্যাকাউন্ট, আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েশন কমপ্লিট। আমি লগ ইনটু ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা প্রিভিউ চাচ্ছে, ইন্টার আইডি অর বিউএসডি ওয়ালেট। সো ফ্রেন্ডস, আপনি এখানে আবার লগ টু ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন একটা কোড এখানে দেওয়া হচ্ছে, আপনি এটাকে সাইন করে দেবেন। সাইন করে দিয়ে আবার হচ্ছে পাসওয়ার্ড আপনি এখানে সিক্রেট করে দেবেন, দেওয়ার পর হচ্ছে আপনি একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অলরেডি কিন্তু আমার স্লটটা ওপেন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করে ফেলেছি। আমার এখানে চার সাইডটা স্লট দেখতে পাচ্ছেন, আমি যে স্লটগুলো ক্রয় করেছি সেই স্লটগুলো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। ওকে, সো ফ্রেন্ডস এইভাবে করে আপনারা ফোর্সেস ডট আইওতে অ্যাকাউন্টটা করে ফেলুন এবং প্রতিদিন আপনার যে ইনকামটা সেই ইনকামটা কিন্তু সরাসরি হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেট, যে ওয়ালেটের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই ওয়ালেটে তারা সরাসরি ট্রান্সফার করে দেবে। আপনার কোনোরকমভাবে উইথড্রো করতে হবে না, আপনি আপনার মতো করে শুধু রেফার করতে থাকবেন। যদি আপনি রেফার করতে নাও পারেন কোনো সমস্যা নেই, আপনার এখানে প্রতিদিনের কী পরিমাণ ইনকাম হচ্ছে সেটা এখানে শো করবে অটোমেটিকলি, এবং এটা অটোমেটিকলি আপনার ওয়ালেটে তারা ট্রান্সফার করে দেবে। পরবর্তী আমি এটা নিয়ে আরও রিভিউ দেবো। সো জাস্ট আজকে ভিডিওটি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশন প্রসেসটা এখানে শেষ করছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ফোর্সেস নতুন আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।